তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল তবে রেখে গেছে ক্ষতের তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে হয়েছে লাখো মানুষ সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলবাসী এই ক্ষত কাটিয়ে নতুন করে মাথা তুলে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক জেলার বাসিন্দারা আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় রিমাল এখন দেশের সিলেট অঞ্চলে অবস্থান করছে বিকেলের দিকে পুরোপুরি দেশের স্থলভাগ অতিক্রম করবে বলে জানানো হয় হাবিবের রিপোর্ট বরগুনার বৃদ্ধ দম্পতি সুভান শরীফ শেতারা বেগম শত টানাপোড়নে ভালোই চলছিল তাদের সংসার কিন্তু সবকিছুই যেন ওলট পালট করে দিল সর্বনাশা ঘূর্ণিঝড় ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে বসতভিটা বানের পানিতে ভেসে গেছে সোহায় সম্বল ঘরের লগিয়া আমি এই গো ঘরের লগিয়া কোনো আনে যাই নাই আমি বায় রায় রইছি বন্যায় গাছ পড়িয়া বাইয়া গাছে আমি কম্মে থাকমু আমি মাছ ধরিয়া মাছ ধরছি এক টান ঘর পুছি কষ পেলাস পড়িয়া ঘর আর এই ঘরের লগিয়া কোথাও নাই এই দম্পতির মতো ঘূর্ণিঝড় রিমাল নিঃস্ব করে দিয়েছে দেশের কয়েক লাখ মানুষকে মাথা গোজার জায়গা হারিয়ে এখন খোলা আকাশের নিচে উপকূলের হাজারো বাসিন্দা আমার ঘর দুয়ার সব লইয়া গেছে ইয়ান আমি কিভাবে উড়ামু আমাদের দুইটি খাম আর ছিল মুরগির মনে কি 1000 বাচ্চা ছিল সব পানিতে ভাসায় নিয়ে গেছে আমার চার পাঁচটা ছেলে নিয়ে আছে আমরা আইলা সিডর ফুনি একের পর এক ঝড়ে নিঃস্ব হওয়া মানুষগুলো আবারও পড়লেন জীবনযুদ্ধে এখনও পানিবন্দি হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ পরিবার এদিকে আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি এখন সিলেট অঞ্চলে অবস্থান করছে বিকেলের দিকে পুরোপুরি দেশের স্থলভাগ অতিক্রম করবে বাংলাদেশের উপর আপাতত হয়ে ধরনের বড় কোনো সম্ভাবনা যে নিম্নচাপটি সেম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিকে আমি আগেই বলেছি আজকে দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে বাংলাদেশ অঞ্চল থেকে সে চলে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টির যে প্রবণতা সে আরো আস্তে আস্তে কমে যাবে বিশেষ করে আপনার ঢাকা শহর রাজশাহী রংপুর খুলনা বিভাগে এরপর দুপুরের পর থেকে অনেক জায়গায় রোদ পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে সংবিধান ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মেজাপকুল ইসলাম আলমগীর বলেছেন হাজার হাজার মানুষকে হত্যা গুম করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাদাত সাদাতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি দেশের সম্পদ লুটপাটের জন্য সব সেক্টরে এখন সরকারের লোক বসানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সবাই তাদের সৃষ্টি বলেও মন্তব্য করেন তিনি আর এদিকে দেশ রক্ষায় বিএনপি একমাত্র লড়াই করছে উল্লেখ করে মেজাজ ফখরুল বলেন এই লড়াইয়ে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এই সময় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন খুবই অল্প সময়ের মধ্যে একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান নতুন নতুন কথা বলেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন মানুষ এত বোকা না মানুষ সব বোঝে জানে আপনার আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে গুম করে দিয়ে এটা মানুষ খুব ভালো করে বোঝে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বেআইনিভাবে সাড়ে নয় কোটি টাকা তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ দিয়ে সুদ মৌকুফ করেছেন মর্মে যে অভিযোগ দুদকে দেয়া হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন এর মাধ্যমে ড ইউনুসকে হেয় করা হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বিদেশি একটি সংস্থা ঋণ দিয়েছে যার ব্যবস্থা করে দিয়েছেন এছাড়া প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড গ্রামীণ ব্যাংক দ্বারাই পরিচালিত হয়ে আসছিল গত রোববার নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বেআইনিভাবে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংক বর্তমান পরিচালনা পর্ষদ খরচ হয়ে যায় পরে দিতে পারে না এটা ছিল তার লাইফ সেভেন্টি ইন বিলে গ্রামীণ ব্যাংক ঋণ দিতে পারে না শুধুমাত্র দরিদ্রের আর এটা রিকভারি হয় সপ্তাহে তো সপ্তাহে রিকভারি হলে তাকে কিভাবে লোন দেয় এটা দিয়েছে আপনার সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড না না গ্রামীণ ব্যাংক দাতা সংস্থাদের মাধ্যমে এই ব্যবস্থাটা করে দিয়েছে ডক্টর ইউনোস তার সারা বিশ্বে তার যে পরিচিতি এই কারণে কাল দেশে একশো বারোটি উপজেলার মধ্যে তৃতীয় ধাপে নব্বইটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় উনিশটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে মামলা সংক্রান্ত জটিলতায় আরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত আছে নির্বাচনকে ঘিরে আজ সাত হাজার আটশো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে মানিকগঞ্জ সদর এবং সাটুরি উপজেলা একশো সত্তরটি ভোট কেন্দ্রে ইভিএম এ অনুষ্ঠিত হবে ভোট সকাল থেকে দুটি উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইভিএম এর সঞ্জাম পাঠানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রত্যেক ভোট কেন্দ্রের একজন প্রিজাইডিং অফিসার একজন সহকারী প্রিজাইডিং অফিসার আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তায় নিজ নিজ কেন্দ্রে সঞ্জাম নিয়ে যাচ্ছেন নগর রানীনগর ও আত্রাই উপজেলার একশো সাতত্রিশটি ভোট কেন্দ্রে ভোটের সঞ্জাম পাঠানো শুরু হয়েছে দুপুর থেকে বেলা ব্যালট সিল কালি সহ বিভিন্ন সঞ্জাম বিতরণ শুরু হয় আগামীকাল সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার একশো বাহাত্তরটি ভোট কেন্দ্রে পাঠানোর জন্য সংশ্লিষ্ট উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী সামগ্রী প্রস্তুত করা হচ্ছে পুঁজি বাজারে ক্রান্তিকাল চলছে জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে বর্তমান পরিস্থিতিতে বাজারে গেইন ট্যাক্স সহ কোন ধরনের নতুন কর আরোপ ঠিক হবে না এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আগামী অর্থ বছরে বাজেটে পুঁজি বাজারের জন্য বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে প্রতিষ্ঠানটি সকালে ঢাকা ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরা হয় এ সময় ডিএসসি চেয়ারম্যান ড হাফিজ হাসান বাবু বলেন ক্রান্তিকাল অতিক্রম করে বাজারকে ইতিবাচক ধারায় ফেরাতে সঠিক নীতি গ্রহণ করতে হবে সরকারকে আসছে বাজেটে স্টক এক্সচেঞ্জের সদস্যদের উৎসে করের হার কমানো উৎসের লভ্যাংশ আয়ের ওপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা লভ্যাংশ প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেয়া এবং তালিকাভুক্ত কোম্পানির

এক খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোন নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করি এই ছিল দুপুরের খবরে এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউ এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটাই দেশে খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ঘূর্ণিঝড়ের কারণে জোয়ার ও টানা বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছে বরিশাল নগরী নিম্নাঞ্চল সহ নগরের প্রধান প্রধান সড়কগুলো তলিয়ে গেছে পানির নিচে বরিশাল থেকে জানাচ্ছেন আক্তার ফারুক শাহীন ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা জলোচ্ছ্বাসের পানিতে ডুবে গেছে বরিশাল বরিশালনগর কীর্তনখোলা নদীতে উঁচু হয়ে আসা জোয়ার বাঁধ উপচে ঢুকছে নগরে এর সাথে টানা বৃষ্টির পানি যোগ হয়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি পানি ঢুকেছে বসত বাড়ি আর দোকান প্রতিষ্ঠানে পুকুর ঘের তলিয়ে ভেসে গেছে মাছ চাষিদের কোটি কোটি টাকার মাছ ঝড় শেষ হওয়ার একদিন পরও নামছে না পানি মানুষের ভোগান্তি শেষ নাই প্রতি বছর একটু বৃষ্টি হয়নি এই ধরনের এখানে পরিস্থিতি হয় চলতেছে তাদের দোকান পার। সাধারণ মানুষের খুবই কষ্ট দিন যাপন করতেছে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়েছে শত কোটি টাকার পণ্য অনেক ব্যবসায়ী দোকান থেকে পণ্য বের করার সুযোগটুকুও পাননি পানির ভিতর থাকলে আর ভিতর কে মাল পচে যায় মাল মাল ফলাই দেওয়া লাগে ব্যবসা করাই যায় না কোনো দোকান কোনো কাস্টমার রাস্তার এই পেট দিয়ে ঢুকতেই পারতেছে না পানি বন্ধ পানি বন্ধির কারণে আবহাওয়া বিভাগ বলছে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা নদীতে উঁচু হয়ে আসা জোয়ার পরিস্থিতি আরও দু একদিন থাকবে বলছে পানি উন্নয়ন বোর্ড তেমনটা হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সবাই আক্তার ফারুক শাহীন এনটিভি নিউজ বরিশাল এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে বান্দরবানে বেইলি ব্রিজ দেবে গিয়ে রুমা থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকাল থেকে দুই উপজেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা অপরদিকে জেলার অভ্যন্তরীণ রুমা রোয়াংছড়ি থানচি আলিকদম বান্দরবান লামা সুয়ালক বান্দরবান বাঙ্গাল হালিয়া রাঙামাটি ফাঁসিয়াখালী লামা সড়কগুলো ছোটখাটো পাহাড় ধসে সড়কে মাটি জমে বিপজ্জনক হয়ে উঠেছে যান চলাচল এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরের পুরাণবাজার হরিসভা মন্দির এলাকার শহর রক্ষাবাধের অন্তত বিশ মিটার মেঘনা নদীতে দেবে গেছে দিন রাত টানা বৃষ্টিপাত এবং মেঘনার উত্তাল ঢেউ সোমবার বিকেল থেকে বাঁধ ভাঙন শুরু হয় খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজন বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালায় ভাঙন আতঙ্কে নদী তীরের লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে জয়পুরহাটে সাইদুল হত্যা মামলায় পিতা পুত্র ও নাতিসহ দশজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন সালে কালাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সাইদুল ও শরীফুলকে গুরুতর জখম করে পরে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যায় এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এদিকে ঝিনাইদহে ধর্ষণ মামলায় এক ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর Cyclone Rimal has left a trail of destruction in the coastal regions of the country. Several people died in the cyclone, most of them killed by falling trees and wall collapses. The storm has destroyed hundreds of thousands houses as villages were submerged after the embankment broke fish enclosures have been swept away road communication has been snapped at some places saline water intruded due to collapse of embankments leading to depletion of freshwater sources power outages have affected vast areas as transmission lines were damaged leaving millions without electricity However power restoration efforts are underway with the restoration of power connection in some areas Prime Minister Sheikh Hasina will visit the cyclone hit potuakhali on thursday to inspect the overall situation Voting has been suspended in three more Upojellas in the third phase of the Upojella Council polls to be held tomorrow. With this, a total of 22 Upojella polling have been suspended the newly suspended Upojelas are Kaliajuri Netrokona and Kochua and Faridganj upazilas in Chadpur. the election has been postponed due to the disconnection of road in Kaliajuri Upojela and power disconnection of EVMs in Kochua and Faridganj upazilas a total of 112 Upojela elections in the country were scheduled to be held in third phase on Wednesday Despite stepped-up efforts in the MP Anwarul Azim murder case, investigators from both Dhaka and Kolkata deemed the chances of recovering dismembered body parts of the slain lawmaker low. They said another suspect, Faisal alias Fajul, who is believed to have dumped the skull and bones in different places in Kolkata, is now the fountain head of finding the body parts. However, Faisal is still on the run. And they are yet to find any remains of the corpse after two weeks of MP Azim missing. Still, the Bangladesh team of detectives continues its search operation at this spot of the murder.

দিচ্ছেন সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে গুম করে দিয়ে এটা মানুষকে ভালো করে লয়ার অফ নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস রুলড out the allegations of the கரেন্ট গ্রামীণ ব্যাংক ইনভলভমেন্ট in লোন দিতে পারে না শুধুমাত্র দরিদ্রের আর এটা রিকভারি হয় সপ্তাহে তো সপ্তাহে রিকভারি হলে তাকে কীভাবে লোন দেয় এইটা দিয়েছে আপনার সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড না না গ্রামীণ ব্যাংক দাতা সংস্থাদের মাধ্যমে এই ব্যবস্থাটা করে দিয়েছে ডক্টর ইউনোস তার সারা বিশ্বে তার যে পরিচিতি এই কারণে ঘূর্ণিঝড় কবরিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা ও দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাদগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ নির্দেশ দেন পরে সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম জানান ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে জানান ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া একনেকে চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা ব্যয় এগারোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে চার হাজার একাশি কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় যা ঋণ হিসেবে বিশ্বব্যাংক দিচ্ছে দুই হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা গতকালকে যে সাইক্লোন হয়েছে যত সম্ভব সরকার প্রতি সহায়তা করে এটা করে দেওয়ার চেষ্টা করা হবে বিশেষ করে মানে প্রধানমন্ত্রী পানির জন্য বলেন পানির ব্যবস্থা করতে যাতে পীড়া না দেখা দেয় এটা হলো বড়ো বড়ো প্রয়োজনীয়তা আর একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে নদীর পারে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে এই বাঁধ এমনি পুরোনো অনেক আর সাইক্লোনে এফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে ক্ষতি গেছে তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে হচ্ছে আসছে আর কষ্ট বাড়বে মানুষের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আজ দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয় থেকে তলবের নোটিশ পাঠানো হয় তলবের বিষয়ে দুদক কমিশনার মোহাম্মদ জহরুল হক বলেন বেনজির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে শুধু আয়কর রিটার্নে থাকলেই চলবে না জানিয়ে দুদক কমিশনার বলেন এসব সম্পত্তির উৎসের বিষয়গুলো জানতে চাইবে দুদক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি ইতোমধ্যে আদালতের নির্দেশে বেনেজির সম্পত্তি এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানান দুদক কমিশনার সম্পত্তির নতুন তথ্য পেলে সেগুলো জব্দের জন্য আদালতে আবেদন করা হবে তাদের জিজ্ঞাসা কথা শুনতে হবে তো ওনারা বক্তব্য থাকতে পারে এই প্রাপ্তিতে তাদের বৈধতাও থাকতে পারে যদি বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে তারা হয়ে যাবে দুদকের ক্ষমতা হলো অবৈধ সম্পত্তির উপরে বৈধ সম্পত্তির উপরে দুটোকে কোনো ক্ষমতা নেই আইন যদি তাকে সাপোর্ট করে আমাদের তো কিছু করার নেই আইন অনুযায়ী যদি পায় আমরাও তো আইন অনুযায়ী ফাইট করবো আমরা প্রত্যেক কোর্টে তো ফাইট করব এই ব্যাপারটা নিয়ে উনি যদি আইনের সুযোগ পাইতে পাবে তো নেই আইন যা পক্ষে যায় আমার সঙ্গে মানবতো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনাজির আহমেদ ক্ষমতাসীনদেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর সরকার দেশের সংবিধান ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেন হাজার হাজার মানুষকে হত্যা গুম করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে সকালে ইউনিটি এবং প্রেস ক্লাবে পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন গুম খুনের মধ্য দিয়ে টিকে আছে বর্তমান সরকার বলেন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টরে নিজেদের লোক বসানো হয়েছে সেনাপ্রধান আজ অবস্থান চির কোথায় কোথা থেকে কোথায় ট্রেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত একটা দুইটা নয় এরকম ঘটে না জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল সমালোচনা করেন সরকারের বিএনপি কিন্তু ত্যাগ কম শিকার করেনি বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দি তো গণতন্ত্রের লড়াইয়ে তিনি কিন্তু বন্দি আজকে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে আদালতে হাজির হতে হচ্ছে এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা আর পৃথক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি অভিযোগ করেন গত সতেরো বছর ধরে ক্ষমতাসীনরা শুধু দেশের সম্পত্তি লুট করেনি বিএনপি নেতাকর্মীদের সর্বস্ব লুটে নিয়েছে আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা সাবেক প্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি ইস্যুতে সরকার মোটেও বিব্রত নয় অপরাধ প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সে সাথে তিনি বলেছেন বেনজিরের দুর্নীতি নিয়ে আরও তদন্ত করতে পারে দুদক সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পাওয়ার সুযোগ করে দেয়নি বলেও মন্তব্য করেছেন ওবাদুল কাদের আরও জানাচ্ছেন মকসিমুল আহসান রাজনীতি এবং সমসাময়িক নানা ইস্যুতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন এদেশে হত্যা এবং গুমের রাজনীতির গোরাপত্তন হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতার হাতে এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ ও দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল বিষয়টি নিয়ে সরকার বিব্রত কিংবা অস্বস্তিতে আছে কি মোটে অস্বস্তি কারণ সরকারের বিচার করা সব সাহস আছে সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে অবৈধ সম্পদের তদন্ত হচ্ছে আরো তদন্ত হবে একথা দুদক সূত্রে জানা গেছে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না অপরাধীর ক্ষমা নেই সেনাবাহিনীর প্রধান তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতি একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে এখনও অটল জানান সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতাদের শাস্তি কার্যকর করতে বদ্ধ বদ্ধপরিকর সরকার তার শাস্তি হতেই হবে তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ওবায়দুল কাদের জানান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা ঢাকার আঠারোটি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংস্থাটি বলছে রাজধানীর পনেরো শতাংশ বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে তারা মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক দাউদ আদনান ঢাকার দুই সিটি কর্পোরেশন আর স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে আরও দেখা গেছে ঢাকার বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ বহুতল ভবনে এডিস মশা পেয়েছেন গবেষকরা ভবনে জমে থাকা পানি প্লাস্টিকের ড্রাম ও নানা পাত্রে এডিসের লার্ভা পাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ সতেরো থেকে ২৬ এপ্রিল রাজধানী জুড়ে এ জরিপ চালানো হয় আগামীকাল তৃতীয় থাপে সাতাশিটি উপজেলা পরিষদের নির্বাচন ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম একশো বারোটিতে ভোট হওয়ার কথা থাকলেও রিম্যালের কারণে উপকূলীয় বাইশটি এবং মামলা সংক্রান্ত জটিলতায় আরও তিনটি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে মানিকগঞ্জে দুটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএম এদিকে এবার নির্বাচনে এক শতাংশ ভোট পড়লেই নির্বাচন কমিশন খুশি বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগীর ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আনুষ্ঠানিক প্রচারণা শেষ এখন অপেক্ষা ভোটের এবার একশো বারোটি উপজেলার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে বাইশটি উপজেলা ও মামলার সংক্রান্ত জটিলতা আরও তিনটি উপজেলা ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন আর ভোট হতে যাওয়া সাতাশটি উপজেলার সাতাশ হাজার আটশো পঁচিশটি কেন্দ্রে ইতিমধ্যে পাঠানো হয়েছে ব্যালট বক্স সিল কালী বিভিন্ন সরঞ্জাম একই সাথে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় একশো সত্তরটি কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন ভোটার উপস্থিতির জন্য কমিশন দায়ী নয় দাবি করে এজন্য রাজনৈতিক সংকটকে বড় কারণ হিসেবে দেখছেন ইসি আলমগীর ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না কমিশনের ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যদি কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা ভোটারদের নিরাপত্তা আছে কিনা প্রার্থী নিরাপত্তা আছে কিনা এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ করছে না বড় একটা রাজনৈতিক দল জন্য তার একটা প্রভাব আছে এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে আবহাওয়া থাকতে পারে সিজন থাকতে পারে ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন বেশ অধিক সংখ্যক জনপ্রক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে শেষ সময়ে ভোটের হার বেশি দেখানো হলে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি মিসবা হাসান এনটিভি নিউজ ঢাকা সংসদ সদস্য আনরুল আজিম আনারে লাশ পাওয়ার বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন এখনো আমাদের কাছে তার মরদেহ সম্বন্ধে কোনো খবর আমাদের স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি আমাদের বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা মানে সদস্য সেখানে গিয়েছেন ভারতের পুলিশও কাজ করছেন এই ডেড বডিটা ছাড়া আমরা সব কিছুরই আমরা খবর পেয়েছি আমরা ডেড বডিটা উদ্ধার করাটাই এদের যেরকমভাবে এরা খুন করেছে সেই সেই অবস্থায় এটা উদ্ধার করাটাই আমাদের বাকি রয়েছে বাংলাদেশে কর্মরত অবৈধ ও বৈধ বিদেশি শ্রমিকদের তালিকা করে তা আদালতে দাখিল করতে বলেছে হাইকোর্ট বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে তা জানতে চাওয়া হয়েছে রুলে গত উনিশে মে বাংলাদেশি চার শিক্ষার্থীর পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন রিটে বলা হয় বর্তমানে বাংলাদেশে দশ লক্ষাধিক অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছে এমনকি দু হাজার সাল থেকে প্রতি বছর গড়ে দশ দশমিক দুই বিলিয়ন ডলার সম পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে অবৈধ এসব শ্রমিক ব্যাট ট্যাক্স প্রদান না করে হুন্ডির মাধ্যমে এমনকি ডলার পর্যন্ত নিয়ে যাচ্ছে এক কোটি দশ লাখ টাকা ট্যাক্স দেবার কারণে ডিসি ও ইউএনওদের জন্য দুশো একষট্টিটি গাড়ি কিনতে প্রায় দেড় কোটি টাকা করে খরচ হচ্ছে এবং করোনাকালীন সংকটময় অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসার কারণে গাড়ি হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সকালে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে এসব বলেন তিনি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান দশ বছরে তিনশো জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের বিপরীতে একশো জনকে গুরুদণ্ড একশো চল্লিশ জনকে লঘুদণ্ড ও বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছে প্রশাসনে এখন তিন লাখ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি শূন্য পদ আছে বলেও জানান তিনি এছাড়া কর্মকর্তাদের মতে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের নিয়োগ পরীক্ষাও পিএসসির মাধ্যমে সম্পন্ন করতে মন্ত্রণালয় গঠিত কমিটি সুপারিশ করেছে বলেও জানান মন্ত্রী